সাহাবারা বললেন ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদিল্লাস কাল্লাশ আল্লাহর হাবিব সাহা বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কি না সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আদেশটা কার كار رب العالمين بولن يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعسون الله ما امرهم আল্লাহটাকে বলেন গোলাম নিজেরাও জাহান আগুন নিজেদের পরিবারদের নিজেদের জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের মা কেও বাঁচাও নিজেও বাঁচো বাবা কেউ বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান কেউ বাঁচাও ঠিকই না নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান নামে ভাল লাগবে আমি জান্নাতে আমার মা এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক না ও আং ফুসে ওয়া আলি কুম জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমুর আহালা কবি সোলা তি আলাইহা ও নবী আপনি একা নামাজ বললেই হবে না আপনার কন্যা ফাতেমারের নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনব কে নামাজের কথা বলেন রোখাইয়া কে নামাজের কথা বলেন এনম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রা প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদি কেও ও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশ আরেহ নামাজের কথা বলেন কি না নামাজ যাকে বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তান নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবেন বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরব্বী যদি লাফায় বয়স কত উনি চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে বাচ্চারা করলে লাগবে। ঠিক না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজেদ মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়ে আসলাম ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আছে না নাই গালি খাবেন আপনি বদা খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে অবস্থায় পেছনে যদি বাচ্চাদের আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক না আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বুঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে সেজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকার দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ করা যাবে না সব জায়গায় কিচ্ছু নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদ্দুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এখানেই আমাদের আর পাশ্চাত্য সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আমার নবীর সন্না ঠিক না। কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি স্যাক্সের সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বের রাস্তার কিছু লোককে শ্যুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন জন্য ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে লাগে আমাদের আমাদের ভালোবাসা ভালোবাসা সকালে আসে নাই আসে না নাই আল্লাহর জন্য ভালোবাসা না নাই নবীর জন্য আসরা নাই আমারে ভালোবাসা আমার আলো আসা রসুল আমারে প্রেম বির হে মূল আলোচনা কাজে আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসা আমাদের দিনের চব্বিশ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ দিন আমাদের ভালোবাস বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল 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 ভাই বোনের বোন মায়ের মা বাবার বাবা কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস একদিন বাবারে হাই দিয়ে দিয়ে আসে কিছু টাকা ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আস বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোন দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ববাঁশ দিবস এরপর শুনলাম একটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক প্রিয় ভাইয়েরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাত সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের ভাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না যাই আজকের এই চমৎকার রজনৈতিক কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সুন্ন আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক না কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান নাম আছে না নাই আমরা চাই না আমার ঘর জাহান টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ বরেন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেতি কইবো আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ ঠেলাঠেলি আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ে আল্লাহ আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে কোথা থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম 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 সকল শহীদ আমার রেখে যেতে চাই তাদের চরণে আমিন আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন